আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের বিলুটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। বিশ্বব্যাপী চরম মন্দার বাজারে আমদানি রপ্তানি বাণিজ্যে সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। বন্দরটি বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিং করেছে, জাহাজও এসেছে 4,000-এর বেশি। অপরদিকে তৈরি পোশাক খাতের রেকর্ড ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2021-22 অর্থবছরে চট্টগ্রাম বন্দর 42,55,000 কন্টেনার ওঠানামা করেছে, যা গত অর্থবছরের তুলনায় 1,58,000 কন্টেনার বেশি। কন্টেনারের মতো কার্গো হ্যান্ডেলিংও রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। বিদায়ী অর্থবছরে 11,81,74,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে। একই সঙ্গে বন্দরে জাহাজ আসার পরিমাণও বেড়েছে, ভিড়েছে পণ্যবাহী 4,231টি জাহাজ। নানা জটিলতার পরও ইউরোপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচলের কারণেই এই অগ্রগতি বলে মনে করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। তিনি বলেন, ইউক্রেনের বন্দরে বর্তমানে আমাদের জাহাজ যাওয়া বন্ধ, কিন্তু এতে আমাদের কার্গো হ্যান্ডেলিং কি বন্ধ আছে? আমরা কি আমাদের কার্গো ইউরোপে যাওয়া বন্ধ করে রেখেছি? আমরা কিন্তু বিকল্প পথ বের করে নিয়েছি, যেন আমাদের পণ্যটি কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয়। আমরা বাধাগ্রস্ত হতে দেইনি। এদিকে রাজস্ব আদায় চট্টগ্রাম কাস্টমস হাউস রেকর্ড গড়ল লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। 64,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন হয়েছে 69,256 কোটি টাকা। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।